নবান্ন থেকে সবুজ সংকেত পাওয়ার পর রেল পরিষেবা চালু করতে তৎপর হল রেল বিভাগ। অল্প সংখ্যক যাত্রী নিয়ে পরিষেবা দেওয়ার চেষ্টা হোক বলে এমনই ইঙ্গিত দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রেলের তরফ থেকে ঠিকাকর্মীদের দিয়ে রেল স্টেশনগুলোতে 1500 সেন্টিমিটার দূরত্ব রেখে সাদা রং দিয়ে দূরত্ব রেখা অঙ্কনের কাজ চলছে দ্রুত গতিতে। টিকিট কাউন্টারগুলোর সামনে একই দূরত্ব বজায় রেখে গণ্ডি কাটা হয়েছে। এই চিত্র দেখে আশায় বুক বাঁধছে হকার ও নিত্য যাত্রীরা। দীর্ঘ কয়েক মাসের বিরতির পর আবার ট্রেন চলাচল শুরু হলে নিত্য যাত্রীরা খুব সহজেই কর্মস্থলে যেতে পারবেন। যদিও রেল কর্তৃপক্ষ আগেই ঘোষণা করেছেন প্ল্যাটফর্মে কোনো দোকান ও হকারের প্রবেশ নিষিদ্ধ থাকবে। কলকাতা থেকে শোভন রায়, রিপোর্ট আনন্দবার্তা।